Bismillahirrahmanirrahim. Hi guys. Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনোভিট ই ক্যাপসুল নিয়ে আলোচনা করব। ইনোভিট ই ক্যাপসুলের জেনেটিক নাম ভিটামিন ই। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা ইনোভিট ই ক্যাপসুলের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনোভিট ই ক্যাপসুলের মূল্য 200 মিলিগ্রামের মূল্য 4 টাকা, 400 মিলিগ্রামের মূল্য 6 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যার কারণে ইনোভিট ই ক্যাপসুল সেবন করা যায়। অন্ত্র, ভিটামিন ই শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে ইনোভিট ই ক্যাপসুল সেবন করা হয়। খাবারের সাথে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গ্রহণের জন্য ইনোভিট ই ক্যাপসুলটি সেবন করা প্রয়োজন। ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনের জন্য ইনোভিট ই ক্যাপসুলটি সেবন করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সেবন করা হয়। ইনোভিট ই ক্যাপস এর অভাবজনিত হিমোলাইটিক অ্যানিমিয়ার চিকিৎসায় সেবন করা হয়। কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে সেবন করা যায়। বিষাক্ত ধাতু দ্বারা চেষ্ট বিষক্রিয়ার ক্ষেত্রেও ইনোভিট ই ক্যাপসুলটি সেবন করা হয়। হেপাটোটক্সিন বিষাক্ততায় সেবন করা হয়। হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে সেবন করা হয়। অক্সিজেন থেরাপির ক্ষেত্রে সেবন করা হয়। খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি প্রতিরোধেও সেবন করা যায়। ত্বকের লাবণ্যতা ও সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে ইনোভিট ই ক্যাপসুল। ইনোভিট ই ক্যাপসুল সেবন করলে চুল অল্প বয়সে পাকে না, চুলের গুড়া মজবুত হয়, ফলে চুল পড়া বন্ধ হয়, চুলে সৌন্দর্য ফিরে আসে। খাওয়ার নিয়ম, ই ক্যাপ ক্যাপসুলটি দিনে একবার সেবন করতে হয়, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ ডাক্তার আপনি রোগের ধরন দেখে কয়টি এবং কয় বেলা কয়দিন সেবন করতে হবে তা নির্ধারণ করে দিবে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি সেবন করবেন না। গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে ইনোভিট ই ক্যাপসুলটি নিরাপদ, এরপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ইনোভিট ই ক্যাপসুলটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তা হল উচ্চ রক্তচাপ, ক্লান্তি বোধ, ডায়রিয়া এবং মায়োপ্যাথি দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।